তো দর্শক, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি শঙ্কর আবির আবার চলে আসলাম। তো আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব মির্জাপুর মাছের বাজার। তো এখানে বড় ছোট সকল প্রজাতির মাছ পাওয়া যায়, আপনারা সকলে চলে আসবেন। আর মাছের আরদও বসে, সেটি বসা হয় মির্জাপুরের যে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ওইখানে প্রতিদিন ভোরবেলায় বাজার বসে, মানে মাছের আরদ বসে। ওইখানে যে কোনো প্রজাতির মাছ পাওয়া যায়। আপনারা অনুষ্ঠানের বেশি বেশি মাছ কিনতে চাইলে ভোরবেলাতে ওই মাঠের ওইখানে চলে যাবেন, আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মাছ পেয়ে যাবেন। তো আপনারা যদি মাছ বাজার থেকে কিনে থাকেন, তাহলে যদি বাড়িতে এই ভাইরা মাছ যে কোনো সাইজের করে দিতে পারেন, তারা কেজি প্রতি 20 টাকা করে নেন মাছ কাটতে। তো আপনারা চলে আসবেন মির্জাপুর মাছের যে বাজার, ওই মাছের বাজারে। এখানে যে কোনো ধরনের মাছ আপনারা পেয়ে যাবেন। তো একটু সকাল সকাল আসলে একটু টাটকা মাছটা পাবেন, চিংড়ি, তারপর ইলিশ, কই, জিওল, রুই, কাতলা, মানে আপনারা যে কোনো মাছ পাবেন এখানে। তো ভাইদের মাছ কাটার দক্ষতাটা অনেক আগের থেকেই। তো ওনারা এমনভাবে মাছ কাটেন, মানে মনে হয় না যে ওনাদের কাছে মাছ কাটা কোনো একটা ব্যাপার, খুব পারদর্শী হয়ে থাকেন ওনারা মাছ কাটায়। ইনি রুই মাছ কাটতেছেন। এখানে মাছের বাজারের পাশাপাশি মুরগির যে ফার্মগুলা, তাও আপনারা পেয়ে যাবেন। টাটকা মোরগ মুরগি এগুলা পেয়ে যাবেন মাছের আরদের পশ্চিম পাশে, এগুলা বসে। প্লাস কাঁচা বাজারও আছে এর সাথেই, কাঁচা বাজার। দেখছেন কিভাবে মাছ কাটতেছেন উনি, মানে কি বলবো, ওনার কাছে মাছ কাটা মনে হয় যে সবজি কাটার মতন, কোনো ব্যাপারই না। যে কোনো সাইজের মাছ ওনারা কেটে দিতে পারেন। যদি বলেন 1 কেজি একটা রুই দিয়ে 15 পিস, তাও দিতে পারবেন, 10 পিস তাও দিতে পারবেন। ওনারা সব সাইজের মাছের মানে আকার দিতে পারেন ওনারা। তো আপনারা সকলে চলে আসবেন মির্জাপুর মাছের যে বাজার, ওই মাছের বাজারে। এখানে মানে কম দামে ভালো ভালো মাছ পাওয়া যায়। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা সকলে পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।